আজকের ভিডিওটি শুরু করবো মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জে সারাদিন কী কী করলাম, কী কী খেলাম, সব কিছু একটু একটু করে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা অ্যান্ড তিথিস ডেইলি ডোজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে এমন একটি বাসায় যাচ্ছি যে বাসাটাতে একসময় শুধু আমি আর আমি আর আমি ছিলাম, যেটা বলতাম যে এটা আমার নিজের বাসা, আমার মানে আমার নিজের বাড়ি, যেখানেই থাকি না কেন শুধু মনে হইতো যে কখন বাসায় যাব। তো যাই হোক, লাস্ট টু ইয়ার্স ধরে এখন বাসায় যাওয়ার আগে পারমিশন নিতে হয়, তারপর মেনশন করে দিতে হয় যে বাবার বাসায় যাব। তো এটা দুঃখজনক, বাট স্টিল এটাই লাইফ, এটাই রিয়েলিটি, এবং আমাদের এটা সবাইকেই মেনে নিতে হবে। মেনে নিতে পারলেই ভালো থাকতে পারবো, আর না মেনে নিতে পারলে কখনোই ভালো থাকতে পারবো না। তো এই তো মুক্তারপুর ব্রিজ এসে পড়ছে, এখানে আসলে সবসময় মুন্সিগঞ্জবাসীদের মনের মধ্যে মনে হইতে থাকে যে হ্যাঁ বাসায় এসে পড়ছে। তো এই তো মিশুক নিয়ে এলাকার কাছাকাছি চলে যাচ্ছি, যত যাচ্ছি যত মনে হচ্ছে হ্যাঁ বাসায় এসে পড়তেছি, বাসায় এসে পড়তেছি, খুব ভালো ফিল হয় তখন। তো এটা এলাকায় এসে পড়লাম, একদম কাছাকাছি এসে পড়ছি। এরপরে সেই দেখি যে একজন পড়াশোনা করতেছে, আর একদম ঠিক সেই সময়ই আরেকজন খেলতেছে। তো এটা একটু ধরলাম, তারপরে আম্মু দেখি যে নাস্তা বানাইতেছে আমাদের জন্য, তারপরে নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে ফেললাম। তারপরে বের হয়ে দেখি আরেকজন এই নাস্তা খাচ্ছে, ওদের সাথে একটু ভাগ নিলাম। আর এই তিনজন আমাকে পাওয়ার পর তাদের যত রকমের কথাবার্তা আছে সব কিছু আমার সাথে শেয়ার করতেছে। তারপর বলতেছে তারা পুকুরে যাবে গোসল করতে, আমাদের এলাকাতে যে ছোটো একটা পুকুর সেখানে যাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে নিয়ে যাব। তারপর মুন্সিগঞ্জে যাওয়ার পর যেখানে না গেলেই একদম না, সেই দোকানটাতে গেলাম, কী কী আসছে নতুন নতুন, কী কী নিয়ে আসলো সেগুলো সব দেখতে গেলাম। দোকানে কী আছে সেটা দেখার কোনো দরকারই নেই, আমাদের দেখতে হবে এই বস্তার ভিতরে কী কী গুপ্ত ধারণা আছে, কারণ আমাদের ধারণা যত সুন্দর ড্রেস সব এই বস্তাটার ভিতরে। তো পুরো দোকান একদম উলট পালট করে ফেলছি কী কী আছে দেখার জন্য। আস্তে আস্তে সব কিছু বের করতেছি, দেখতেছি, বের করতেছি, দেখতেছি। তারপর যাই হোক, এই বস্তা থেকে দুই একটা ড্রেস পছন্দ হয়েছে, তারপরে এই তো এই ড্রেসটা নিয়ে আসলাম বাসায়। আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, সো আমরা সব কিছুই সবাইকে দেখানোর চেষ্টা করি। তো এই তো আমাদের সবাই বসে আছে একসাথে, সবাইকে খুলে খুলে দেখাইতেছে। এই ড্রেসটা মোটামুটি ভালো লাগছে, আর এই ড্রেসটা হচ্ছে সবার লাস্টে চুজ করছি, এটা একদম লাস্টেই নিছি, এই ড্রেসটাও খুব ভালো লাগছে। তো এটাই সবাইকে বলতেছে যে হ্যাঁ এটা আমি একদম লাস্টে পাইছি, এই ড্রেসটা খুব ভালো লাগছে, এটা সবাই খুব পছন্দ করছে, বিশেষ করে ওনাটার জন্য এই ড্রেসটা এত ভালো লাগছে। তো যাই হোক, এরপরে কি এদেরকে বলছি পুকুরে নিয়ে যাব। তো এই যে পুকুরে নিয়ে এসে পড়লাম, একজন নামতেছে আর এই ছোটোটাও নামবে। এই ছোটোটাকে আস্তে আস্তে নামাই দিচ্ছি, এই ছোটোটা একটু ভয় পাচ্ছিল বাট তারপরেও নামাইছি। তারপরে তো ইনি ম্যাজিক দেখাবে, ইনার ম্যাজিক হচ্ছে ইনি এমন ডুব দিছে আমি তো পুরো ভয়ে শেষ যে আল্লাহ কই গেল। পরে দেখি একদম এক ডুবই বলের সাথে যে উঠছে। তারপরে যাই হোক, এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের ভেলপুরি ছিল এক সময়, ওনার কাছে আমি 2018 থেকে ভেলপুরি খাই। তো এখন উনি আসে আমাদের বাসার সামনেই আসে, তো বাসায় গেলেই তো খাই ভেলপুরি। তারপর ঘরে যেয়ে দেখি মামনি রান্না বান্না শুরু করে দিছে, এই তো মাংসটা ভালো করে ধুয়ে নিতেছে। আমি একটু চা খেতে খেতে দেখতেছি মামনির কাছ থেকে রেসিপিটা নিতেছি। এই তো মামনি একটু আদা রসুন দিল, আদা রসুন খুব কম ইউজ করলো, কারণ যেহেতু সাদা গরুর মাংস সো এত বেশি মশলা দেওয়ার কিছুই নেই। তো একটু তেল দিয়ে নিচ্ছে, তেলটা না দিলেও চলতো, কিন্তু আমরা বাঙালিরা তো মানে আমাদের মায়েদের কথা হচ্ছে মাংসে বা যে কোনো তরকারির উপরে আপনার তেল ভাসতেই হবে। তো এর জন্য একটু সেও তেল দিয়ে নিল, এরপরে এই তো ভালো করে মিক্স করে দিচ্ছে। তারপর যেহেতু সাদা গরুর মাংস তো এখানে অবশ্যই শুকনো মরিচ ইউজ করতে হবে, কারণ শুকনো মরিচের টেস্টটা অন্য কোনো কিছুতেই আর পাওয়া যাবে না। তো শুকনো মরিচ দেওয়ার পরে এখন তেজপাতা, দারচিনি, এলাচি, গরম মশলা, যাবতীয় যত গরম মশলা আছে সব কিছু একটু একটু করে দিয়ে নিতেছে। তারপরে আর কি লবণ, এটা তো মাস্ট, লবণ দিতেই হবে, তো লবণও দিয়ে নিল। এরপরে তো ভালো করে একটু কষাই নিতেছে, অনেকক্ষণ কষানোর পরে ঢেকে রেখে দিতে হবে। তো এই তো ঢাকার পরে যেরকম চেহারা আসছে এরকম লুক আসছে, তো এই তো অনেকক্ষণ কষানো শেষ, আই থিঙ্ক আধা ঘন্টা পরে এরকম একটা এই আসছে। তারপরে আর কি একটু ঝাল মুরগির মাংস ছিল, এখন হয়েছে ভুনা খিচুড়ি রান্নার প্রিপারেশন চলতেছে। তো যেহেতু আমরা
2 কেজি ভুনা খিচুড়ি, 2 কেজির মতো আর কি রান্না বান্না হবে। সো বাতিলটা একটু বড় দেখিয়ে নিলাম যাতে ইজিলি নাড়াচাড়া করা যায়। তো এই তো গরম মশলা দিয়ে ফেলছে, এখন একটু পেঁয়াজও দিয়ে নিতেছে, পেঁয়াজটা একটু ফ্রাই করে নেবে। তারপরে এর পাশে আমরা এটাও চালটাকেও ধুয়ে নিতেছি। তারপর এখন কি আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুনটা এখন ভালো করে তেলটার মধ্যে একটু কষানো হবে তেল আর পেঁয়াজটার সাথে। তো আমি এই যে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে আপনার কাঁচা জিরা আর ধনিয়াটাকে একটু ব্ল্যান্ড করে নিছে, এটাও একটু দিয়ে দিল। ভুল খিচুড়ির মধ্যে তো একটু এগুলো দেওয়াই যায়, তো এগুলো একসাথে সব কিছু ভালো করে একটু ফ্রাই করে নেবে। তারপরে এই তো একটু হলুদ তো লাগবেই, হলুদ। তারপরে একটু মরিচও দিয়ে দিবে, পরিমাপ মতো হলুদ আর মরিচ সব কিছু অ্যাড করে দিতেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিতেছি। তো নাড়াচাড়া করতেছি ভালো করে একটু কষাই নিতেছে যাতে মানে কাঁচা স্মেল যেটা সেটা যাতে না থাকে। তো এই তো মাংস থেকে আবার একটু ঝোল এখানে, মানে ঝোল না সরি, এটা হচ্ছে তেল, মাংস থেকে যে তেল এক্সট্রা ওই তেলটাও দিয়ে দিল। তারপর লবণও দিয়ে নিল। তারপরে আর কি যে চালটা ছিল যেটা ধুয়ে রাখছে সেই চালটা পুরাটাই সুন্দর করে এখানে কাঁচায় দিয়ে দিতেছে। তারপরে একটু আমাদের ই ছিল কি বলে মুগ ডালটাকে সিদ্ধ করে নিছে। তারপরে একটু মুসুরির ডালও দিচ্ছে, 2 রকমের ডাল দিল, মুসুরির ডাল আর মুগ ডাল। মুগ ডালটা একটু সিদ্ধ করে নিছে ধোয়ার পরে। তো এই তো মুসুরির ডালটাও ভালো করে মিক্স করে নিল। এরপরে তো আমাদের যেই মুগ ডাল সিদ্ধ ছিল সেটাও দিয়ে দিচ্ছে। তো এখন এটাকে খুব ভালো করে কষাবে, একদম চালটা যাতে খুব সুন্দরভাবে মশলা তারপর তেল সব কিছুর সাথে মিক্স হয় সেইভাবে কষানো হবে অনেকক্ষণ। তো এই মগটা হচ্ছে 1 কেজির মতো পানি ধরে। তো যেহেতু আমাদের 2 কেজি চাল আর ডাল মিলানো, সো আমরা এখানে 4 কেজির মতো পানি দিয়ে দিচ্ছি, গরম করে 4 কেজি পানি এখানে অ্যাড করে দিলাম। আর পাশেই বড় চা ভর্তা বানানোর পরে গরম ভাত পাটার মধ্যে মাখায় আমাদেরকে খাওয়াই দিতেছে। তো বলতেছে হ্যাঁ সেই হয়েছে সেই। তো আরেকজন আমাদের যেহেতু আন্ডান বাসা, যার যেখানে যা করতে ইচ্ছা করে করতে পারে, লাফাইতেছে পানি ছাইরা। তারপর আমাদের রান্নাও শেষ। তারপরে এই তো ফেরিওয়ালার কাছ থেকে এই সব আজাইরা পাতিল টাতিল দেখতেছি। তারপর সবাই সবার মতো খাওয়া দাওয়া শুরু করে দিছে। তারপর বিকালবেলা ছাদে গেলাম। তারপর বড় চাচি যত রকমের গাছ আছে সব কিছু আমাকে দেখাইলো, কোনটা কী গাছ, কোনটা কীভাবে লাগাইছে, কী করছে না করছে সব কিছু আস্তে আস্তে দেখতেছি। তারপরে ও পানিও দিয়ে দিচ্ছে ছাদের মধ্যে প্রত্যেক দিন। আমার ভাইটা প্রতিদিন পানি দেয় আমার বড় চাচির সাথে যেয়ে। তারপরে আর কি সন্ধ্যার আগে এতরকম সুন্দর একটা ভিউ দেখার পরে এত লোভ সামলাইতে পারলাম না, তারপর সুন্দর করে একটু ক্লিপ নিয়ে নিলাম। নিচে নেমেই দেখি আম্মু চপ চপ ভাজতেছে, সন্ধ্যার নাস্তার মধ্যে চপ ছিল, তারপর একটু ডাবলি ছিল, আর এগুলো একটু বাইরে থেকে আনা হয়েছে। তো এগুলো সবাই আমরা এখন সন্ধ্যাবেলা খেলাম। খাওয়ার পরে রাতে বের হইলাম, এই তো আমাদের নূরপুর মসজিদটা। তারপরে বড় মাঠে যেয়ে দেখি যে আঙ্কেলটা ঝালমুড়ি বিক্রি করতেছে, ওনার ঝালমুড়ি আমাদের সবারই মোটামুটি খুব পছন্দের আমাদের এলাকার। তারপরে লঞ্চ ঘাটে যে দেখি ছেলেটা গান গাইতেছে। তো তাইব্যাকে বললাম তাইব্যা তুমি একটা গান গাও, তো আপনারা ওদের গানটা একটু এনজয় করেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর এই তো এইভাবেই একটা দিন আমাদের শেষ হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।